সুন্দরবাড় ভারচুয়াল স্টুডিওক সমস্ত আউতরে স্বাগত মু যোগেশ সাহু ভবানী শঙ্কর উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক আজ আমি ক্লাস টেন্র আমার দুই হাজার চব্বিশ পঁচিশ প্রথম ক্লাস করবর যাওছ খার ছুটি পূর্বর ভারচুয়াল ক্লাসগুলো এইভাবে ভাবে ডিজাইন করা যাই যে আমি গণিতরে সাধারণ ফেস করু গোটেই গণিত নম্বৰ কলাবলৈ যোন সাধাৰণ অসুবিধা গুড়িক আমাৰ সামান্য আছে সেইগুকৰ কিপৰি সম গণিতৰে তো বহুত ফৰ্মুলা সূত্ৰগুড়া ৰচি সূত্ৰ প্ৰয়োগ কলা সময়ৰে সূত্ৰটো যে আমি প্ৰয়োগ কৰোঁ নম্বৰ চল্ভ কৰি থওঁ সেই সময়তে আমাৰ বেছি অসুবিধা হৈ থাকে যাকুলেচন তেতিয়াৰ মুখ্য ভূমিকা থাকে আমাৰ পূৰ্ণ সংখ্যা ভগ্নাশ সংখ্যা দশমিক সংখ্যা আজি আমি সেই সংখ্যা মানে কি আলোচনা কৰিব তো আজিৰ যি প্ৰথম ক্লাছ অঁ দশম শ্ৰেণীৰ প্ৰথম ক্লাছ আজি আমি পূৰ্ণ সংখ্যা বিষয়ে কিছু আলোচনা কৰিব যা কি আমি আগুৰু ষষ্ঠ সপ্তম অষ্টম শ্ৰেণীৰে পঢ়িছোঁ তো সেই জিনি সব কিছু মনে পকাই দিবা তাৰপৰা আজিৰ পাঠ আমি আৰম্ভ কৰিব কৈলি যে আজি আমি পঢ়িব পূৰ্ণ সংখ্যা পূৰ্ণ সংখ্যা বিষয় জানিবা পূৰ্ণ সংখ্যাৰ তুলনা কৰিব পূর্ণ সংখ্যা মধ্যে তুলনা মানে কি ছোট কি বড় তাপরে পূর্ণ সংখ্যার যোগ এবং বিযোগ ষষ্ঠ শ্রেণী আমি সমস্ত এ বিষয় পড়িছু কিন্তু তথাপি ছোট ছোট আমার অসুবিধা গুড়া রয়ে বেলা কেউ সংখ্যা সান কুয়ে বড় সে বিষয় ঠিক সে জানি তার তুলনা করে শিখবা এবং তার যোগ এবং বিযোগ প্রক্রিয়া আমার সালোচনা করা পূর্ণ সংখ্যা যা পূর্ব ପ୍ରଥମେ ଆମେ ଜାଣିବା ଗଣନ ସଂଖ୍ୟା ବିଷୟ ସଂଖ୍ୟା ମାନଙ୍କର ସବୁଠାରୁ ପ୍ରଥମ କଣ ହେଲାଣି ଗଣନ ସଂଖ୍ୟା ଆମେ ଷଷ୍ଠ ଶ୍ରେଣୀରୁ ପଢିଛୁ ବା ଷଷ୍ଠ ଶ୍ରେଣୀର ପୂର୍ବରୁ ଆମେ ଆରମ୍ଭ କରିଛୁ ନା ଗଣନ ସଂଖ୍ୟା ବିଷୟରେ ତ ଆମେ ସମସ୍ତେ ଜାଣିଛୁ ଯେ ଗଣନ ସଂଖ୍ୟା ହଉଛି ଗଣିବା କାର୍ଯ୍ୟରେ ବ୍ୟବହୃତ ହଉଥିବା ସଂଖ୍ୟା ଯୋଉ ସଂଖ୍ୟା ଗୁଡିକୁ ସାଧାରଣତଃ ଆମେ ଗଣିବା କାର୍ଯ୍ୟରେ ବ୍ୟବହାର କରୁ ତାହାକୁ ଆମେ କଣ କହୁ ତାହାକୁ କହୁ ଗଣନ ସଂଖ୍ୟା ଯଦି କାହାକୁ ପଚାରାଗଲା ଯେ ତୁମ स्कूल श्रेणी में आम गणिया कर एक दु तीन चार पांच तो जिते बिल्कुल गणीवा कार्य आरंभ करूँ सब बेले कौ आरम्भ करून रु आर करें आरम्भ कर एक दु तीन चार पांच आम गणीला तो सब संख्या को जो संख्या को गणवा कर्ज व्यवहार जाए गणन संख्या उदाहरण थ्री फोर ड डन डॉन

କରିବା ତାକୁ କଣ କହିବା ତାକୁ କୁହାଯାଏ ସ୍ୱାଭାବିକ ସଂଖ୍ୟା ତାକୁ କଣ କୁହାଯାଏ ସ୍ୱାଭାବିକ ସଂଖ୍ୟା ତ ଗଣନ ସଂଖ୍ୟାକୁ ଆଉ କୁହାଯାଏ କଣ ସ୍ୱାଭାବିକ ସଂଖ୍ୟା ଆଉ ତାକୁ ସିମ୍ବଲ ଲେଖାଯାଏ ଗଣନ ସଂଖ୍ୟାକୁ ନ୍ୟାଚୁରାଲ ନମ୍ବର ହିସାବରେ ତାକୁ ସିମ୍ବଲ ଦିଆଯାଏ ଏନ୍ ଗଣନ ସଂଖ୍ୟା ଗୋଟେ କହିଲେ ୱାନ୍ ଟୁ ଥ୍ରୀ ଫୋର୍ ଫାଇଭ୍ ସିକ୍ସ ସେଭେନ ଏଇଟ ଡଟ ଚାଲିଛି ଅସଂଖ୍ୟା ଯାଏ କିନ୍ତୁ ଯଦି ସେଇ ଗଣନ ସଂଖ୍ୟାରେ ଆମେ ଶୂନରୁ ଆରମ୍ଭ ନକରି ତାକୁ ଯଦି ଆମେ ୱାନ ରୁ ଆରମ୍ଭ ନ କରି ଶୂନରୁ ଆରମ୍ଭ କରିବା ବା ଗଣସଂଖ୍ୟାରେ ଆମେ ଯଦି ଶୂନକୁ ମଧ୍ୟ ଯୋଡ଼ିଦେବା ତେବେ ତାହାକୁ କୁହାଯାଏ ସମ୍ପ୍ରସାରିତ ସ୍ୱାଭାବିକ ସଂଖ୍ୟା ତାକୁ କଣ କୁହାଯାଏ ତାହାକୁ କୁହାଯିବ ସମ୍ପ୍ରସାରିତ ସ୍ୱାଭାବିକ ସଂଖ୍ୟା ଆଗରୁ ତ ସ୍ୱାଭାବିକ ସଂଖ୍ୟା ଥିଲା ୱାନ୍ ଟୁ ଥ୍ରୀ ଫୋର ଫାଇଭ୍ ସେ ଏବେ ଆହୁରି ସମ୍ପ୍ରସାରିତ ହେଇଗଲା ସେଥିରେ କିଏ ଏଡ୍ ହେଇଗଲା ଆମର ଜିରୋ ବା ଶୂନ ସେଥିରେ ଯେତେବେଳେ ଶୂନ ମିଶିଗଲା ତାହାକୁ କୁହାଯାଏ ସମ୍ପ୍ରସାରିତ ସ୍ୱାଭାବିକ ସଂଖ୍ୟା

এবার আসবা আমরা পূর্ণ সংখ্যা এবার আসবা আমরা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তার সিম্বল দেখ জেড এখন ইংরাজী কোয়া যায় যায় তা ইন্টিজস কিন্তু তার সিম্বল যায় জায় পূর্ণ সংখ্যা কই কাহা দুইটি বিপরীত অবস্থা কু সুচাউ সংখ্যা গুড়ি লাগি দুইটি বিপরীত অবস্থা যেমন কি জন কোনো ঘৰৰ ফাৰ্ষ্ট ফ্ল'ৰ ৰেচি বা কোনো ঘৰৰ ফাৰ্ষ্ট ফ্ল'ৰ ৰেডা আছে সেইটো তাক চেকেণ্ড ফ্ল'ৰ কুই পাৰে কি ফাৰ্ষ্ট ফ্ল'ৰটো গ্ৰাউণ্ড ফ্ল'ৰ কু আছে মানে প্ৰথম মহল দ্বিতীয় মহল কু যথম মহি তলক আছে যে গলে কিছুটা চিডি চঢ়িব পাৰিব লাগিব যদি ওপৰত গ'ল যদি কে উপরক গলা তো তাপম ব্যবস্থা করার প্লস ওয়ান প্লস টু প্লস থ্রি দিয়ে গেল লোকটা সিডি চলছে প্লস ওয়ান্লস টু প্লস থ্র যদি সে তলক্ট ফ্লোর রাখা মাইনস ওয়ান মাইনস টু মাইনস থ্রি চিহ্ন দিয়ার অর্থ হল গোটে দু বিপরীত অবস্থা গোটে দিলে লোকটি উপরক যাচ্ছি আর অন্য সিচুয়েশন দ্বিতীয় সে তলক আসছি তো আমি যদি উপর তলকু বা তলক উপর যদি আমি নাল সংখ্যা মানে গুলো দর্শাইবা খালি সংখ্যা দর্শাইবা এবং জাঁবা কিনা সে উপর গলা না তলক আসিলা তো সে জায়গায় আমি ব্যবহার করি প্লস এবং চিহ্ন প্লস ওয়ান প্লস টু প্লস থ্রি প্লস অর্থ মানে কিছু সে আগক কিছু আগক অর্থ সে তো যদি প্লস থ্রি ସେ କେତୋଟି ଛି ଯଦି ସେ କେତୋଟି ସିଢି ଗଲା ପ୍ଲସ ଛିଡ଼ି କହିଲା ଅର୍ଥ ଜାଣିବା ଯେ ଆମେ ସେ ପ୍ରଥମ ମହଲାରୁ ଦ୍ୱିତୀୟ ମହଲା ଆଡକୁ ତିନୋଟି ସିଢି ଉପରକୁ ଚଢିଲା କିନ୍ତୁ ଯଦି ମାଇନସ ଟୁ କୁହାଗଲା ମାଇନସ ଟୁ ରୁ ଆମେ ଜାଣିଯିବା ଯେ ସେ ପ୍ରଥମ ମହଲାରେ ଥିଲା ଏବେ ତଲକୁ ଆସୁଛି କେତୋଟି ସିଢି ତଲକୁ ଓହ୍ଲେଇଛି ନା ଦିଟା ସିଢି ତଳକୁ ଓହ୍ଲାଇଛି ତ ସେ ଦିଟି ବିପରୀତ ଅବସ୍ଥାକୁ ସୂଚେଇବା ପାଇଁ ପ୍ରଥମ କରି ପୂର୍ଣ୍ଣ ସଂଖ୍ୟାର ପ୍ରୟୋଗ କରାଗଲା ଏବଂ ଏଇ ସଂଖ୍ୟା ଗୁଡ଼ିକୁ ହିଁ ପୂର୍ଣ୍ଣ ସଂଖ୍ୟା କୁହାଯାଏ

ତ ଏଇ ଦୁଇ ପ୍ରକାର ସିଚୁଏସନରୁ ଦୁଇ ପ୍ରକାର ଅବସ୍ଥାରୁ ଏଇ ପୂର୍ଣ୍ଣ ସଂଖ୍ୟାର ସୃଷ୍ଟି ହେଇଛି ଆଉ ପୂର୍ଣ୍ଣ ସଂଖ୍ୟାରେ ତ ଗଣନ ସଂଖ୍ୟାରେ କେବଳ ଧନାତ୍ମକ ସଂଖ୍ୟା ଗୁଡ଼ିକ ଆସିଲେ ପ୍ଲସ୍ ୱାନ୍ ଟୁ ଥ୍ରୀ ଫୋର୍ ଫାଇଭ୍ କିନ୍ତୁ ପୂର୍ଣ୍ଣ ସଂଖ୍ୟାରେ ଧନାତ୍ମକ ସହିତ ଋଣାତ୍ମକ ସଂଖ୍ୟା ମଧ୍ୟ ଆସିଗଲେ ଧନାତ୍ମକ ସହିତ ଋଣାତ୍ମକ ସଂଖ୍ୟା ତା ସହିତ କିଏ ଅଛି ଶୂନ ତା ସହିତ ଅଛି ଶୂନ ଇଏ କି ଧନାତ୍ମକ ନୁହେଁ ନା ଋଣାତ୍ମକ ତ ଜାଣିଛ ଶୂନ ଏକ ଧନାତ୍ମକ ସଂଖ୍ୟା ନୁହେଁ ନା ଋଣାତ୍ମକ ସଂଖ୍ୟା ମଧ୍ୟ ନୁହେଁ ତ ଯଦି ଆମେ ଏଇ ପୂର୍ଣ୍ଣ ସଂଖ୍ୟା ଗୁଡ଼ିକୁ ଏଇ ପ୍ଲସ୍ ୱାନ୍ ପ୍ଲସ ଟୁ ପ୍ଲସ ଥ୍ରୀ ମାଇନସ ୱାନ୍ ମାଇନସ୍ ଟୁ ମାଇନସ୍ ଥ୍ରୀ ଏବଂ ଶୁନ ଏଇ ପୂର୍ଣ୍ଣ ସଂଖ୍ୟା ଗୁଡ଼ିକୁ ଗୋଟେ ରେଖାରେ ସଲ ଭାବରେ ଆମେ ଯଦି ଅଙ୍କନ କରିବା ବା ତାକୁ ଲେଖିବା ଗୋଟେ ସୋଲ ରେଖାରେ ଲେଖିବା ତ ତାହାକୁ କୁହାଯାଏ କଣ ସଂଖ୍ୟାରେଖା ତାକୁ ଗୋଟେ ରେଖା ଆକାରରେ ଯଦି ପ୍ରକାଶ କରିବା ଏଇ ପୂର୍ଣ୍ଣ ସଂଖ୍ୟା ଗୁଡ଼ିକୁ ରେଖା ଆକାରରେ ଯଦି ଗୋଟେ ପ୍ରକାଶ କରିବା ତାହାକୁ କୁହାଯାଏ ସଂଖ୍ୟାରେଖା সংখ্যারেখা বিষয় আগর পড়ি আমি তাহলে আমি মনে পক সংখ্যারেখা সংখ্যা তো সমস্ত পূর্ণ সংখ্যা মানুষ এক সলরেখা মাধ্যমে দর্শাইলে তা সংখ্যারেখা এ সংখ্যা আছে সমস্ত সংখ্যা কু আমি গোটে রেখা মাধ্যমে দর্শাইছি তো সংখ্যারেখা লক্ষ্য দেখি পড়ি ঠিক মঝি তার ঠিক মঝি জি ঠিক মঝি জি

ऋणात्मक संख्या आउ ए धनात्मक संख्या ऋणात्मक संख्या मझे अच्छी जीरो तो ये समस्त संख्या मान को नहीं पूर्ण संख्या गठित तो पूर्ण संख्या गुड़ी को आम को को संख्या पूर्ण संख्या आम कि लिखी परिवा ताकू लिखा जा पार जीरो दस माइनस वन

সংখ্যা গেখানে লেখা হইতো সময় বলে মনে রাখিব সংখ্যা রেখার ডাণ পার্শ্বের সংখ্যাটি হোক সবুলে বাঁ পার্বর সংখ্যা ঠার বড় এবং বাম পার্শ্বরে সংখ্যা সে হব ডাণ পার্শ্ব তো আমি সংখ্যা মধ্যে কি বড় বিষয়ে সংখ্যা রেখারু আমি কিছি পয়েন্ট আমি লিখি যেপর পূর্ণ সংখ্যা প্লস ওয়ান মাইনস ওয়ান পরস্পর বিপরীত প্লস ওয়ান মাইনস ওয়ান পরস্পর বিপরীত ঠিক সেপারে যে প্লস ফাইভ মাইনস ফাইভ পরস্পর বিপরীত বিপরীত অংশে কিন জলে সংখ্যা দিটির মান স্মান থাক গোটি ধনাত হয়ে এবং গোটি ঋণাত্মক হইত তা বিপরীত সংখ্যা গোটে ধনাতক হইতো আইত ঋণাত্মক যদি ঠিক সেই পরে কোপারি যে মাইনস টেন র বিপরীত সংখ্যা মাইনস টে বিপরীত সংখ্যা লেখি প্লস টেন জন হনাতক জন ঋণাত্মক কিন্তু মূল্য দু জায়গায় সান টে এবং টে আমি কোপার কোণী সংখ্যার বিপরীত সংখ্যা নির্ণয় জিরো জিরো রিজে কারণ জি ধনা তো নি বিপরীত সংখ্যা হচ্ছে নিজে জিরো তা অর্থ জিরোর মান যাহা মাইনস জিরো রান বি সিরো এবং মাইনস জিরো রূল্য সান তেমন জিরো হচ্ছে নিজের নিজে বিপরীত সংখ্যা কিন্তু আমি কারি যে মাইনস টেন ইয়ে হব নাই।

ତେଣୁ ପ୍ରତ୍ୟେକ ଧନାତ୍ମକ ସଂଖ୍ୟା ହଉଛନ୍ତି ଶୂନ ଅପେକ୍ଷା ବଡ ଏହିପରି କହିପାରିବା ଆମେ ପ୍ରତ୍ୟେକ ଋଣାତ୍ମକ ସଂଖ୍ୟା ହଉଛନ୍ତି ଶୂନ ଠାରୁ ସାନ ପ୍ରତ୍ୟେକ ଋଣାତ୍ମକ ସଂଖ୍ୟା ଶୂନ ଠାରୁ ସାନ କାହିଁକି ଶୂନ ର ବାମ ପାର୍ଶ୍ଵରେ ସବୁ ଋଣାତ୍ମକ ସଂଖ୍ୟା ଅଛନ୍ତି ଡାହାଣ ପାର୍ଶ୍ଵରେ ସବୁ ଧନାତ୍ମକ ସଂଖ୍ୟା ତ ଆମେ ସଂଖ୍ୟା ମାନଙ୍କ ମଧ୍ୟରେ କିଏ ବଡ କିଏ ସାନ ନିନ୍ଦା କରିବା সংখ্যার বিবরীত সংখ্যা দেখ বিভিন্ন নম্বর গুড়া লিখে চিহ্ন বিষয় তো জম সাধারণত তিনটি চিহ্ন থাকে

किंतु धनात्मक संख्या सब सबू बत्मक चिन्ह प्लस चिन्ह व्यवहार करबा दरकार होई न था प्लस फोर मूल्य जहा केवल फोर लेखिल दिज मूल्य समान सब जगह रे धनात्मक चिन्ह रो ले जोर दरकार न था ऋणात्मक संख्या सब ऋणात्मक चिन्ह व्यवहार करवाद ऋणात्मक चिन्ह व्यवहार करवा तार मूल्य बदल तो -4 फोर चार शह सुहा কিন্তু আমি লিখিপার প্লস ফোর ইকাল টু তো এই জায়গা সেই ধনাত চিহ্ন গুড়া মুভার করি তো এক হচ্ছে দুই রু সূন হচ্ছে এক রু হচ্ছে বড় কিন্তু এবার তো ঋণাত্মক সংখ্যা যেমক সংখ্যা আরান হইন রান এবার আমি আলোচনা করে যে প্রত্যেক ঋণাত্মক সংখ্যা হচ্ছেন শূন্য ঠার সান মাইনস ওয়ান হচ্ছে রুণাৎমক সংখ্যা শেষ হওয়া শূন্য সাইনস টু এবং মাইনস ওয়ান টু এবং মাইনস মাইনস টু মাইনস ওয়ান ভিতরে কে হচ্ছে বড় বড় হইনস ওয়ান বড় হইনস ওয়ান ঠিক সেইপর মাইনস থ্রি এবং মাইনস টু মধ্যে বড় হব মাইনস টু মাইনস ভিতরে বড় হওয়া মাইনস ତ ଏଇ ସମସ୍ତ ଉଦାହରଣରୁ ଆମେ ଗୋଟେ କଥା ଜାଣିଲେ ଯେ ଯଦି ସଂଖ୍ୟା ଦୁଇଟି ଋଣାତ୍ମକ କହିଥାନ୍ତି ଯଦି ସଂଖ୍ୟା ଦୁଇଟି ଋଣାତ୍ମକ କହିଥାନ୍ତି ତେବେ ସଂଖ୍ୟା ଦୁଇ ମଧ୍ୟରୁ ଯାହାର ମୂଲ୍ୟ ଯାହାର ମୂଲ୍ୟ ସାନ ହବ ଯାହାର ମୂଲ୍ୟ ସାନ ହବ ସେଇ ସଂଖ୍ୟାଟି ହେବ ବଡ଼ ସେଇ ସଂଖ୍ୟାଟି ହେବ ବଡ଼ ଯେମିତିକି ରଖ ଏ ଜାଗାରେ ମାଇନସ ଟୁ ଏବଂ ମାଇନସ ୱାନ୍ ଦୁଇ ଜଣଙ୍କ ମଧ୍ୟରେ ମାଇନସ ୱାନ୍ ର ମୂଲ୍ୟ ହଉଛି ସାନ माइनस वन संख्या संग माइनस चिन्ह अच्छी मान सी हूँ बड़ा ठीक माइनस थ्री माइनस टू जो ची, तीन एन एणु माइनस टू हम बड़ तो धनात्मक संख्या मध्यम जार मूल्य बड़ से संख्या बड़ होता है ऋणात्मक संख्य रही संख्या बड़ सी हम सान संख्या जो संख्या बड़ से हे सान संख्या मुझे कह মাইনাস ওয়ান জিরো ফাইভ এবং মাইনাস সেভেন্টি ফাইভ তো এ দিজন ভিতরে এ দি জন ভিতরে বড় হব কে বড় হব মাইনাস সেভেন্টি ফাইভ কারণ সেভেন চিহ্ন সংখ্যা কম যে সংখ্যার মান কম সে হব বড় যদি আমি শূন্য লেখা তো আমি শূন্য ইজ টু

ମାଇନସଭରେ ଥ୍ରୀ କାହିଁକି ନା ଧନାତ୍ମକ ଏବଂ ମାଇନସ ଫୋର୍ ମଧ୍ୟରେ କାହିଁକି ଜିରୋ ବଡ ହବ କାହିଁକି କାରଣ ହେଲା ଜିରୋ ସମସ୍ତ ରଣାତ୍ମକ ସଂଖ୍ୟା ଠାରୁ ବଡ ବା ସମସ୍ତ ଜିରୋ ଠାରୁ ସେ ଜାଗାରେ କୋଉ ଚିହ୍ନ ବ୍ୟବହାର କରିବା ଆମେ କଣ ହବ ସମାନ ବାଲ ଟୁ ଜିରୋର ମୂଲ୍ୟ ହଉଛି ମାଇନସ ଜିରୋ ସହିତ ଆମେ କୌଣସି ସଂଖ୍ୟାର ବିପରୀତ ସଂଖ୍ୟା ଲେଖିପାରିବା ଏବଂ ଦୁଇଟି ସଂଖ୍ୟା ମଧ୍ୟରୁ କିଏ ସାନ କିଏ ବଡ ନିର୍ଣ୍ଣୟ କରିବ ତ ଏବେ ଯିବା ଆଗକୁ ଏବେ ଶିଖିବା ମାନେ ପୂର୍ଣ୍ଣ ସଂଖ୍ୟାର ଆମେ କଣ ଶିଖିବା ପୂର୍ଣ୍ଣ ସଂଖ୍ୟାର সংখ্যা গুড়ি লক্ষণ প্লস ফাইভ প্লস থ্রি প্রথমে তো সংখ্যাগুলো পড়ে মানে প্লস ফাইভ যোগ প্লস থ্রি দিয়েছে দ্বিতীয় প্লস ফাইভ যোগ মাইনস থ্রি তৃতীয় মাইনস ফাইভ যোগ প্লস থ্রি এবং চতুর্থ রে মাইনস ফাইভ প্লস মাইনস থ্রি যদি আমি প্রথম সংখ্যা এবং তিন দিটি ধনাত্মক সংখ্যা দিটি ধনাত্মক সংখ্যার যোগফল সর্বদা এক ধনাত্মক সংখ্যা এবং যোগফল যেমন আগুন নির্ণয় করো আমি সেই হিসাবে পাঁচ প্লস দ্বিতীয় জায়গা দেখো প্লস ফাইভ মাইনস থ্রি প্লস ফাইভ মাইনস থ্রি তো সংখ্যা মধ্যে গোটি সংখ্যা ধনাত্মক এবং আউ আোটি সংখ্যা ঋণাত্মক থাকে সে জায়গা রে কম থাকবো সববে বড় সংখ্যা ঠু সান সংখ্যা কু আমি বিযোগ কর্মক এবং গোটি সংখ্যা রকম আসা সেই জায়গার সর্বদা কোন হইতে। বড় সংখ্যা ঠারু সান সংখ্যা কু বিয করা যায় তো এটি তো বড় সংখ্যা হইভ সান সংখ্যা হচ্ছে থ্রি তো পাঁচ রু তিন গলা পাঁচ রু তিন তো চিহ্ন এবার দরকার এবার গুলো চিহ্ন প্লস হব না মাইনস হব ତ ସର୍ବଦା ଆମେ ଗୋଟେ ଜିନିଷ ମନେ ରଖିବା ଯେ ଯୋଉ ସଂଖ୍ୟାଟି ବଡ଼ ତାର ଚିହ୍ନ କଣ ତିନି ଏବଂ ପାଞ୍ଚ ମଧ୍ୟରେ ହେଉଛି ପାଞ୍ଚ ବଡ଼ ଏବଂ ପାଞ୍ଚ ହଉଛି ଏକ ଧନାତ୍ମକ ସଂଖ୍ୟା ତେଣୁ ଏହାର ମାନ ବି ହେବ ଧନାତ୍ମକ ବା ପ୍ଲସ୍ ଟୁ ସିଏ ହେବ ପ୍ଲସ ଟୁ ପ୍ଲସ୍ ଫାଇଭ ପ୍ଲସ୍ ମାଇନସ୍ ଥ୍ରୀ ହେଲା ପ୍ଲସ୍ ଟୁ ଦେଖ ତୃତୀୟ ନମ୍ବରରେ ମାଇନସ୍ ଫାଇଭ୍ ପ୍ଲସ୍ ଥ୍ରୀ ମାଇନସ୍ ଫାଇଭ ପ୍ଲସ୍ ଥ୍ରୀ ଏଠି ବି ଜଣେ ଅଛି ଋଣାତ୍ମକ ଜଣେ ଅଛି ধনাৎম যে বা যে গোট সংখ্যা ধনাতক বা গোট সংখ্যা সেটি সর্বদা বড় সংখ্যা টু ষোল সংখ্যা করা যায় তো পাঁচ রু তিন চিহ্ন কন হব মাইনস কারণ এটি বড় সংখ্যা কি মাইনস ফাইভ প্লস মাইনস

দেখ প্ৰথমেৰে যদি দিটি যাক সংখ্যা ধনাতক অক সংখ্যা ধনাতক অতি তাৰপিছত তাৰ উত্তৰ সৰ্বদায়ক ধনা সংখ্যা ঠিক সেই পি যদি দিটি যাক সংখ্যা ঋণাত্মক অতি যদি দিটি যাক ঋণা অট্ট তাৰ তাৰ উত্তৰ সৰ্বদায়ক ঋণাত্মক সংখ্যা হব আমি কৈ পাৰিবা প্ল 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 মাইনছ 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 যেত দিটা মধ্যে জন প্লস এবং জনে মাইনসে প্রথম বালা প্লস কিংবা মাইনস হই পার প্লস মাইনস হইপার সেই স্থানরে সেই জায়গা রে জ্লস জাইনস্লে সে প্লস বি কিংবা মাইনস বি সে কন প্লস বি ମାଇନସ ବି ହେଇପାରେ ସେ କାହା ଉପରେ ନିର୍ଭର କରିବ ସେ ଦିଟା ସଂଖ୍ୟା ମଧ୍ୟରୁ ବୃହତ୍ତମ ସଂଖ୍ୟାର ଚିହ୍ନ ହଉଛି କଣ ଯୋଉ ବୃହତ୍ତମ ସଂଖ୍ୟା ପ୍ଲସ ଥିଲି ସେ ପ୍ଲସ ହବ ବୃହତ୍ତମ ସଂଖ୍ୟା ମାଇନସ ଥିଲି ସିଏ ହବ ମାଇନସ ତ ଯୋଗର ଆମେ ଯୋଗ କରିପାରିବା

প্লাই যাকে পাখে থাকিবলৈ প্লাই যাক্ন যাক মাইন মাইন

आलोचना प्रथम वाला समृद्धि प्रथम नियम कह समृति समृत्ति नियम होगा मिशेवा तो तारूर्ण निया। संख्या पूर्ण तो संख्या रोग फल दिटी पूर्ण संख्य रोगफल पूर्ण संख्या पूर्ण संख्या को एक पूर्ण संख्या प्लस फाइव हूँ एक पूर्ण संख्या प्लस एट भी हूँ एक पूर्ण तो जो दुई कीख्यारूर्ण संख्या हूँ तेनालीराम

ক্ৰম কু পৰিৱৰ্তন কৰি দিয়ে তথাপি তাৰ যোগ ফল সমান ক্ৰম পৰিৱৰ্তন কলে তাৰ যোগ ফল সমান হলু আমি যোগ প্ৰক্ৰিয়া ক্ৰম বিনিময় যোগ প্ৰক্ৰিয়া প্লিষ্ট প্লি প্লাই ক্ৰম বিনিময় যদি আমি প্ৰক্ৰিয়াৰে বিজয় প্ল থ্ৰী প্লি মাইন প্ল থ্ৰী মাইনছ প্লাছ প্লছ থ্ৰী পাঁচ কু বিজি আচা প্ল থ্ৰী মাইন ফাইভ কেতিয়া হব কয় কেতিয়া হ'ব ক্ৰমৰে পৰিৱৰ্তন কৰি যোগ প্ৰক্ৰিয়াৰে ক্ৰমৰে যেন কলে তাৰ মূল্যৰে কোন নাই কিন্তু বিযোগ প্ৰক্ৰিয়াৰে তাৰ ক্ৰমৰে যেতিয়া আমি পৰিৱৰ্তন কলে ଜଣଙ୍କର ବାହା ହେଲା ପ୍ଲସ ଟୁ ଜଣଙ୍କର ବାହା ମାଇନସ ଟୁ ଅର୍ଥ ଉଭୟ ଜାଗାରେ ମୂଲ୍ୟ ସମାନ ରହିଲା ନାହିଁ ତେଣୁ ଆମେ କହିପାରିବା ଯେ ବିଯୋଗ ପ୍ରକ୍ରିୟା କ୍ରମ ବିନିମୟ ନିୟମ ପାଳନ କରେ ନାହିଁ ଯୋଗ ପ୍ରକ୍ରିୟା କ୍ରମ ବିନିମୟ ନିୟମ ପାଳନ କରେ ନାହିଁ କ୍ରମ ବିନିମୟ ନିୟମ ପାଳନ କିଏ କରେ ଯୋଗ ପ୍ରକ୍ରିୟା ପ୍ରଥମେ ପଡିଥିଲା ସମ୍ବୃତ୍ତି ନିୟମ ସମ୍ବୃଦ୍ଧି ନିୟମ ଉଭୟ ଯୋଗ ପ୍ରକ୍ରିୟା ଏବଂ ବିଯୋଗ ପ୍ରକ୍ରିୟା ଉଭୟ ପାଳନ କରୁଥିଲେ ସମୃଦ୍ଧି ନିୟମ কিন্তু ক্ৰম বিনিময় নিয়ম কু কেৱল যোগ প্ৰক্ৰিয়া হি পালন কৰি থাকে বিযোগ প্ৰক্ৰিয়া পালন কৰে নাই এবাৰ আচল আমাৰ তৃতিয়াল বিলোম নিম বৃদ্ধি নিম হল ভিতৰে গ'ল ক্ৰম বিনিময় নিম এই আচিব বিলোম বোম শব্দৰ অৰ্থ জান বিপৰীত ওলিয় নে

মাইন নাই বাৰিব বিলম্বালু যোগ প্ৰক্ৰিয়া বিলম্বাল যোগ প্ৰক্ৰিয়া বিযোগ প্ৰক্ৰিয়া প্লাই মাইনছ ফাইভ কোৱা গলে প্ল ফাইভ মাইনছ মাইনছ যদি আমি বিযোগ প্ৰক্ৰিয়াৰে দেখিবা বিলম্ব প্ল ফাইন তাৰ মাইন মাইনস প্লিজ ফাইভ প্লাই কি হৈ প্ৰক্ৰিয়া বিলোম নি কেৱল যোগ প্ৰক্ৰিয়া নিম পালন কৰি থাকে সমৃতি নিম উভয় যোগ প্ৰক্ৰিয়া বিযোগ প্ৰক্ৰিয়া পালন কৰি ক্ৰম বিনিময় নিম বক্ৰিয়া পালন কৰি থাকে বিযোগ প্ৰক্ৰিয়া পালন কৰে নাই যি সংখ্যা লিখিলে নে প্ল ফাইভ মাইনছ ফাইভ মাইনছ নাইন প্ল নাই এই যি দুইটি সংখ্যা মিছি জিৰ' হল বা শূন হে লোকস্পৰ যোগাৎক বিলোমী কোৱা যায় সেই সংখ্যা দুইটি যোগাৎক বোমী কোৱা যায় তো পরস্পর যোগাৎক বিলোম্বী সংখ্যা কে মাইনস নাইন এবং প্লস নাইন প্লস ফাইভ এবং মাইনস ফাইভ তো যদি তোমাকে পচারা গলা যে প্লস ফাইভ রোগাৎক কি আমি কইবা ফাইভ যোগাত্মক মাইনস ফাইভ যদি আমি পচার গলান মাইনস ফাইভ রোগাৎক বিলোম্বী কি মাইনস ফাইভ ফাইভ তার পরিমাণ সান কেবল চিহ্ন বদলি গলে যোগাত্মক বিলোম্বী ठीक से गोगात्मक अभेद जोगात्मक दुईटी परस्पर जोगात्मक विलोमी संख्या को, को, तो को जो संख्या बाहर ताकू कोगात्मक अभेदी ये देख दुटी परस्पर विपरीत संख्या जोगात्मक विलोमी प्लस फाइव है माइनस फाइव ए दि जन को जदि आम मिसार मिशाण फोल के

নিয়ম পড়লে সমৃদ্ধি নিয়ম ক্রম বিনিময় নিয়ম বিলোম নিয়ম এবং এবংযোগী নিয়ম সমৃদ্ধি নিয়ম কুয়া যোগ প্রক্রিয়া এবং বিযোগ প্রক্রিয়া উভয় পালন করলে কিন্তু ক্রম বিনিময় কবল যোগ প্রক্রিয়া পালন করু বিযোগ প্রক্রিয়া পাম যোগ প্রক্রিয়া পাখি আমার চতুর্থ নিয়ম যা সহযোগীযোগীযোগী অর্থ সাঙ্গে প্রথমে দি জন আগর গোটে জায়গার বসি দিজ বেঞ্চে দিজ বসিছ আজ জন আসি তোমার সহ বসিলা তা কুয়া যাবে যোগী তেমিটি ক্ষেত্রে দেখ প্রথমে এ এবং বি দি জন লে প্লস বি প্রথমে লাগে আসি সি মিশলা তা আসি পরে আসে মিশলা সি মিশিল আ বি এবং সি প্রথমে লে আসি এ মিশিছে তো দিটা জায়গা বা দিটা যাক স্থানের সংখ্যা তো সে সময় তিনটি অগার বি কিন্তু মিছা সময় অলপ প্ৰথমে এ বি আছিল দ্বিতীয় ক্ষেত্ৰতে প্ৰথমে বি আছে যদি উভয় ক্ষেত্ৰৰে যোগ ফল সমান হব তই পাৰিবা নাই যোগ প্ৰক্ৰিয়া কি যোগ প্ৰক্ৰিয়া আমাৰ সহযোগী নিম পালন কৰু গোটেই উদাহৰণ নবা গোটেই উদাহৰণ দিয়া যায় মাইনছ ফ'ৰ প্লেন প্লিজ সমাধান কৰিব সমাধান জান বন্ধনী বিষয়ে আগর পড়ছ বন্ধনী বিষয়ে যে কো বন্ধনী বন্ধনী লে বন্ধনী কো প্রথমে করা যায় গোটে সমস্যা আগর শুনেছ যে ব র হ গু মি কই পারিবো এ অর্থ সব কইলো অর্থ সব সবু ব র হ গু মি ফে আগর আমরা সমস্ত পড়ি এটা তৃতীয় চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী পড়িছি সব গোট কবে হচ্ছে ব হচ্ছে র ব হচ্ছে বন্ধনী গুণন কিন্তু সে র হিসাবে লেখা হইব থাকে তার অর্থ আছে গুণন অর্থ হচ্ছে হরণ গুণন মিশান যে কোণী জায়গার আমি সরল কর বা সমাধান কর এই নম্বর রয়েছে সেটি বিভিন্ন প্রকার বন্ধন থাকে তো এর এই ক্রম অনুসারে আমি সমাধান করত্র প্রথমে বন্ধনী ভিতরে যাচ্ছে তা প্রথমে সমাধান করধনী ভিতরে অনেক

নি যোগ প্ৰক্ৰিয়াযোগী নিয় পালন কৰে মাইনছ ফ'ৰ প্লেন প্ল থ্ৰী মাইনছ ফ'ৰ প্লাই প্লেন প্লিহী নিম যোগ প্ৰক্ৰিয়া পালন কৰে কিন্তু বিযোগ প্ৰক্ৰিয়া পালন কৰে

ଶହେ ବାଷଠି ପ୍ଲସ ଏକଶହ ବାଷଠିର ପର ମାନ ହଉଛି ୱାନ୍ ସିକ୍ସ ଟୁ ଠିକ ସେହିପରି ମୁଁ କହିପାରିବି ମାଇନସ ୱାନ୍ ସିକ୍ସ ଟୁ ର ପରମାନ ବି ହେବ কোনো চিহ্ন নথ কেৱল তাৰ সংখ্যাৰ পৰিমাণ সংখ্যাগত মূল্যায়িতা যোগাৎক প্ৰথম অতি প্লিটক মাইনসিনিহ্ন কিবি ৰোগা কেনে হ'ব জিৰমক জিৰ মাইনছ জিৰ জিৰ নিজে নিজে জিৰ মাইনছ জিৰ ব্যৱহাৰ কৰিম মানুহ নিৰ্ণয় কৰিব

तापर विजोग फल जिते बाहर से बड़ संख्या सहित जो चिन्ह थी आम बसई दे थी। थी। minus. Minus 20. 20. था नंबर माइनस फोर्टी सेवेन प्लस प्लस ट्वेंटी सेवेन प्लस ट्वेंटी प्लस ट्वेंटी माइनस ट्वेंटी प्लस ना माइनस 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 ट्वेंटी माइनस ट्वेंटी बहुत बढ़िया माइनस ट्वेंटी कहीं ये बड़ संख्या ऋणात्मक संख्या तेणु से हम

এই তথা আমার যোগরে প্লস মাইনস আমি এটা কো জিনিস সব ধ্যান দেব সংখ্যা যাচ্ছি চিহ্ন সানা আছে তারপরে দিইটি সংখ্যা মধ্যে বড় কি সান কি এই দিটি বিষয় যদি আমি বাড়ি পাইলে তবে আমার কোণ্বর ভুল হব না গোট বিযোগ

आइको पाखर रहिबो माइनस 64 वेरी गुड माइनस 64। तो ये अच्छी तो माइनस आउ आउ तो आउ कौन कोई दिली जेते प्लस ये बोंग माइनस डीटा टा जाको पाखरे थांती जेते वाले तहास फरवर्ड आ कौन आवो माइनस ही होते हैं तहास बोले माइनस ही थे तो माइनस 28, माइनस 36। सिक्स इसी वाला और चिन्ह रो कोन दीटा को माइनस और चिन्ह तो थिएवा माइनस 2 नंबर प्लस 26 माइनस माइनस 42 68 68 8 बहुत बढ़िया 68 तो देखो दीटा जब जते बोले कि माइनस ले माइनस 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 ये एंटी प्लस तो ये वाला 26 प्लस 42

তো নেক্সট এবার গুণন এবং হরণ প্রক্রিয়া বিষয় শিখে পূর্ণ সংখ্যার গুণন এবং হরণ প্রক্রিয়া তো সেই ক্লাশ আর যাহ যদি কিছু ডাউট রই যাই আজ রাস যোগ এবং বিযোগ প্রক্রিয়ার তো সেদিন কিছু পচারি পাবে